আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আল বিদায়া ওয়ান নিহায়া এই অডিও সিরিজটির দ্বিতীয় খণ্ডের অডিও। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। বনি ইসরায়েল থেকে ঘটনা বর্ণনায় অনুমতি প্রসঙ্গে ইমাম আহমদ রাহিমহুল্লাহ আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার থেকে তোমরা হাদিস বর্ণনা করো, আমার প্রতি মিথ্যা আরোপ করো না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করে সে যেন জাহান্নামে তার আবাস স্থির করে নেয়। বনি ইসরায়েল থেকে বর্ণনা করো, তাতে কোনো দোষ নেই। আহমদ রহিমহুল্লাহ আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার থেকে তোমরা কুরআন ব্যতীত অন্য কিছু লিখবে না। আমার থেকে কুরআন ব্যতীত অন্য কেউ কিছু লিখে থাকলে তা মুছে ফেলবে। তিনি আরও বলেছেন, ইসরায়েলিদের থেকে বর্ণনা করতে পারো, তাতে দোষ নেই। আমার থেকে হাদিস বর্ণনা করো, আমার প্রতি মিথ্যা আরোপ করো না। যে আমার প্রতি মিথ্যা আরোপ করে, বর্ণনাকারী হাম্মাম বলেন, আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছাকৃত শব্দটি বলেছেন, সে যেন জাহান্নামকেই তার আবাসস্থল রূপে নির্ধারণ করে নেয়। মুসলিম, নাসাই। আবু আওয়ানা জায়েদ ইবলে আসলামের সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন। আবু দাউদ বলেন, হাম্মাম এতে ভুল করেছেন, আসলে এই উক্তিটি আবু সাঈদের। তিরমিজি রহিমুল্লাহ সোফিয়ান রহিমুল্লাহ থেকে জায়েদ ইবনে আসলামের সূত্রে এই হাদিসের অংশবিশেষ মারফুরূপে বর্ণনা করেছেন। আল্লাহই ভালো জানেন। ইমাম আহমদ রহিমুল্লাহ আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, তোমরা একটি আয়াত হলেও আমার থেকে প্রচার করো, বনি ইসরায়েল থেকে বর্ণনা করতে পারো, তাতে দোষ নেই। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে তার বাসস্থান জাহান্নামে ধরে নেবে। অনুরূপভাবে ইমাম আহমদ রহিমহুল্লাহ, ইমাম বুখারী ও ইমাম তিরমিজি রহিমহুল্লাহ বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন সূত্রে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন। তিরমিজি রহিমহুল্লাহ বলেন, হাদিসটি হাসান ও সহিহ পর্যায়ের। আবু বকর বাজ্জার আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় রাতের বেলা আমাদের নিকট ইসরায়েলের ঘটনাবলি বর্ণনা করতেন, এইভাবে ভোর হয়ে যেত। গুরুত্বপূর্ণ নামাজ ব্যতীত অন্য কোনো কাজে আমরা ওই মসজিদ থেকে উঠতাম না। আবু দাউদেও বর্ণনাটি রয়েছে। বাজ্জার ইমরান ইবনে হুসাইয়ান রাদিয়াল্লাহু আনহুর সূত্রে অনুরূপ একটি হাদিস বর্ণনা করেছেন। তবে বাজ্জার রহিমহুল্লাহর মতে হাদিসটি ইমরান ইবনে হুসাইয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে নয়, বরং আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত। আহমদ রহিমহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই মর্মে আরেকটি হাদিস বর্ণনা করেছেন এবং তার সনদ সহি বলে উল্লেখ করেছেন। হাকিম আবু ইয়ালা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বনি ইসরায়েলের সূত্র থেকে বর্ণনা করো, কেননা তাদেরকে উপলক্ষ করে বহু বিস্ময়কর ঘটনা ঘটেছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন যে একদা বনি ইসরায়েলের একদল লোক পথে বের হল। তারা এসে একটি গুরস্থানে পৌঁছে তারা পরস্পর বলাবলি করে যে আমরা যদি দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর নিকট দোয়া করি, অতঃপর এই গুরস্থান থেকে একজন মৃত ব্যক্তি বেরিয়ে আসে, তাহলে আমরা তাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করব। তারা নামাজ আনতে দোয়া করে, তখনই একজন লোক কবর থেকে মাথা তুলে, তার দু চক্ষুর মধ্যখানে সিজদার চিহ্ন। সে বলল, আপনারা আমার কাছে কি চান? 100 বছর আগে আমার মৃত্যু হয়েছে, এখনও আমার দেহ থেকে মৃত্যুর তাপ ঠান্ডা হয়নি। আপনারা আল্লাহর নিকট দোয়া করুন, আল্লাহ যেন আমাকে আমার পূর্ব অবস্থায় ফিরিয়ে নেন। এটি একটি গাড়ি পর্যায়ের হাদিস। বস্তুত বনি ইসরায়েল থেকে ঘটনা বর্ণনা জায়েজ সাব্যস্ত হলেও তা দ্বারা ওই ঘটনাবলীর কথাই বোঝায় যেগুলো যথার্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সকল ঘটনা ও বর্ণনা আমাদের নিকট সুরক্ষিত সত্যের বিপরীত ও বিপরীত হওয়ার প্রেক্ষিতে বাতিল ও অসত্য বলে প্রমাণিত কিংবা সন্দেহমূলক হবে, সেগুলো অবশ্যই পরিত্যাজ্য ও প্রত্যাখ্যাত। এগুলোর উপর নির্ভর করা যাবে না। উপরন্তু ইসরায়েলি কোনো বর্ণনা জায়েজ হলেও তার বিশুদ্ধতায় বিশ্বাস স্থাপন জরুরি নয়, কেননা এই প্রসঙ্গে ইমাম বুখারী রহিমহুল্লাহ বর্ণনা করেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন, কিতাবীরা হিব্রু ভাষায় তাওরাত পাঠ করে এবং মুসলমানদের নিকট আরবি ভাষায় ব্যাখ্যা করে। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইয়াহুদি নাসারাদেরকে মিথ্যাবাদী বা সত্যবাদী প্রতিপন্ন করবে না, বরং তোমরা বলবে, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমাদের নিকট যা নাজিল হয়েছে তার প্রতি, এবং তোমাদের প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি। আমাদের ইলাহ এবং তোমাদের ইলাহ এক, অভিন্ন, আমরা তার প্রতি আত্মসমর্পণকারী। ইমাম বুখারী রহিমহুল্লাহ এইভাবে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ রহিমহুল্লাহ
আবু নামলা আনসারির পিতার সূত্রে বর্ণনা করেছেন যে একদা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপবিষ্ট ছিলেন। তখন সেখানে একজন ইয়াহুদি উপস্থিত হয়। সে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লাশটি কি কথা বলতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ভালো জানেন। ইয়াহুদি বলল, আমি সাক্ষ্য দিচ্ছি এই লাশটি কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহলি কিতাব তথা ইয়াহুদি নাসারাগণ তোমাদের নিকট কোনো কথা বললে তোমরা তাদেরকে সত্যবাদী বা মিথ্যাবাদী প্রতিপন্ন করবে না, বরং তোমরা এই কথা বলবে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। এতটুকু বলার ফলে তারা সত্যবাদী হয়ে থাকবে। তোমরা তাদেরকে মিথ্যাবাদী বলছ না, আর তোমরা মিথ্যাবাদী হয়ে থাকলে তোমরা তাদেরকে সত্যবাদী বলছ না। হাদিসটি ইমাম আহমদ রহিমুল্লাহ এককভাবে বর্ণনা করেছেন। ইমাম আহমদ জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলেন। তার হাতে ছিল একটি কিতাব। আহলে কিতাবের জৈনিক ব্যক্তি থেকে তিনি তা পেয়েছিলেন। তিনি সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করে শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রুদ্ধ হলেন এবং বললেন, হে খাত্তাবের পুত্র, তোমরা কি এই শরীয়ত সম্পর্কে সন্দিহান? যেই মহান আল্লাহর হাতে আমার প্রাণ তার শপথ, আমি তোমাদের নিকট নিয়ে এসেছি সুস্পষ্ট আলোকময় দিন। তোমরা ওদের নিকট কিছু জানতে চাইবে না, তাহলে তারা হয়তো তোমাদেরকে সত্য বলে দেবে কিন্তু তোমরা সেটাকে মিথ্যা গণ্য করবে, আবার তারা হয়তো তোমাদেরকে অসত্য বলে দেবে কিন্তু তোমরা হয়তো তা সত্য বলে মেনে নেবে। যে পবিত্র সত্তার হাতে আমার প্রাণ তার কসম, মুসা আলাইহিসালামও যদি জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ না করে তার কোনো উপায় থাকত না। এই হাদিসটি ইমাম আহমদ রহিমুল্লাহ এককভাবে উদ্ধৃত করেছেন। অবশ্য এর সনদ ইমাম মুসলিম রহিমুল্লাহের শর্ত পূরণ করে। এই সকল হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে ইসরায়েলিরা তাদের প্রতি নাজিলকৃত আসমানি কিতাবকে পরিবর্তন ও বিকৃত করেছে, এসবের ভুল ব্যাখ্যা করেছে এবং এগুলোর অপব্যবহার করেছে, বিশেষত সেসব আরবি ভাষ্যের ক্ষেত্রে যেগুলো তারা উদ্ধৃতি করে থাকে। এগুলো সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞান নেই। ওই কিতাবগুলো তাদেরই ভাষায় নাজিল হওয়া সত্ত্বেও তারা এর ভুল ও বিকৃত ব্যাখ্যা করে থাকে। এমত অবস্থায় অন্য ভাষায় তার সঠিক ব্যাখ্যা তারা কেমন করে করবে? এই জন্যে তাদের আরবি উদ্ধৃতিতে প্রচুর ভুল ত্রুটি পরিলক্ষিত হয়। তাছাড়া তাদের অসৎ উদ্দেশ্য ও অশুভ মনোভাব তো রয়েছেই। যে ব্যক্তি তাদের বর্তমান কিতাবগুলো মনোযোগ সহকারে অধ্যয়ন করবে এবং তাদের ভুল ব্যাখ্যা ও জঘন্য বিকৃতিগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করবে, তাদের বিকৃতি ও পরিবর্তন পরিবর্ধন তার নিকট স্পষ্টভাবে ধরা পড়বে। আল্লাহই সাহায্যকারী ও রক্ষাকারী। তাওরাত কিতাবের কিছু অংশ তারা প্রকাশ করে, কিন্তু তারা অধিকাংশই তা গোপন রাখে। এর যতটুকু তারা প্রকাশ করে তার মধ্যে রয়েছে সত্য বিকৃতি ও ভুল ব্যাখ্যা। যারা ওদের বক্তব্য, প্রকাশিত বিবৃতি, অপ্রকাশিত তথ্য এবং শব্দ ও অর্থগত দিক থেকে ত্রুটিপূর্ণ ভাষ্যগুলো আলোচনা করবে তাদের নিকট তা ধরা পড়বে। ইসরায়েলিদের থেকে যিনি সর্বাধিক ও সর্বোত্তম ঘটনাবলী বর্ণনা করেছেন তিনি হচ্ছেন কাব আল আহবার। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি ইসলাম গ্রহণ করেন। আহলে কিতাব থেকে তিনি কিছু কিছু বিষয় বর্ণনা করতেন। ইসলামের কোষ্ঠীপাথরে সত্যের অনুকূল হওয়ার এবং তার মনকে ইসলামের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে উমর রাদিয়াল্লাহু আনহু তার কতক বর্ণনা ভালো বলে গ্রহণ করতেন। এর ফলে বহু মানুষ কাব আল আহবার থেকে তার বর্ণনাগুলো সংগ্রহ করার সুযোগ পায়। তিনিও সেসব বিষয়াদি ব্যাপকভাবে বর্ণনা করেছেন। এগুলোর অধিকাংশেরই কানাকড়ি মূল্য নেই। এর কতক নিশ্চিতভাবেই অসত্য, আর কতক সত্য ও বিশুদ্ধ। আমাদের নিকট প্রমাণিত সত্য এগুলো সমর্থন করে। ইমাম বুখারী রাহিমুল্লাহ হাজিদ ইবনে আব্দুর রহমানের সূত্রে বর্ণনা করেন, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মদিনা শরীফে একদল কুরাইশ বংশীয় লোকের নিকট হাদিস বর্ণনা করতে শুনেছেন। প্রসঙ্গক্রমে কাব আল আহবারের কথা উল্লেখ হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আহলে কিতাব থেকে যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে কাব আল আহবার সর্বাধিক সঠিক ও সত্য তথ্য বর্ণনাকারী। এতদা সত্ত্বেও আমরা তার বর্ণনায় অসত্য তত্ত্ব দেখতে পাই, অর্থাৎ তার অজ্ঞাতসারেই এরূপ ঘটেছে। ইমাম বুখারী রহিমুল্লাহ হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইয়াহুদি নাসারাদের নিকট লোকে কোনো বিষয় জানতে চায় কীভাবে, অথচ আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি যে কিতাব নাজিল করেছেন তোমাদের সেই কিতাব তো সর্বশেষ আসমানি কিতাব, তোমরা এটি তিলাওয়াত করে থাকো যা খাঁটি ও নির্ভেজাল। আল্লাহ তাআলা তো তোমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইয়াহুদি নাসারাগণ তাদের কিতাব বিকৃত ও পরিবর্তন করেছে এবং তাদের নিজ হাতে কিতাব লিখে তা আল্লাহর কিতাব বলে চালিয়ে দিয়েছে স্বল্পমূল্যের পার্থিব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। তোমাদের নিকট যে জ্ঞান এসেছে তা কি তোমাদেরকে ওদের নিকট কিছু জিজ্ঞাসা করতে বারণ করেনি? আল্লাহর কসম, আমি তো ওদের কাউকেই তোমাদের প্রতি নাজিলকৃত কিতাব সম্পর্কে কিছু জানতে চাইতে দেখি না। ইবনে জারির রহিমুল্লাহ থেকে বর্ণিত,
আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা ইয়াহুদি নাসারাদের নিকট কিছু জানতে চেও না, কারণ তারা তোমাদেরকে সত্য পথ দেখাবে না। তারা নিজেরাই তো পথভ্রষ্ট হয়েছে। তাদের কথা শুনলে তোমরা হয়তো সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলে ধারণা করবে। আল্লাহই ভালো জানেন। আলহামদুলিল্লাহ, এই পর্বটি আমরা এখানেই শেষ করছি।